নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এটি জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে অগ্রিম ভবিষ্যৎবাণী অর্থাৎ এই মাস আপনাদের জন্য কিন্তু স্বর্গীয় সুখ আসতে চলেছে এটা বলা যেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি পাশাপাশি কোন ক্ষেত্রগুলো আপনাদের জন্য শুভ হতে চলেছে সেগুলিও আমি জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ডিসেম্বর মাস কেমন যাবে তা আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনো এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তাহলে আসুন যে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে এই মাসে চাকুরি পাওয়ার জায়গাটা যথেষ্ট মাত্রায় প্রশমিত হতে চলেছে এর পাশাপাশি যারা সরকারি চাকুরি করছেন অর্থাৎ সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এই মাসের প্রথম থেকে মধ্যম সময় পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখের কাছাকাছি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন হতে চলেছে পাশাপাশি এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাছটি দুর্দান্ত যেতে চলেছে অর্থাৎ আপনাদের ব্যবসায় কিন্তু দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যারা ব্যবসা করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে তবে কিছু কিছু জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে এই মাসে আপনারা ক্রেডিটে মাল বিক্রি করা একেবারে বন্ধ করে দিন যদি পারেন একেবারে বন্ধ করে দিন আর যদি না পারেন তাহলে খুবই কম দিন এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এর পাশাপাশি এই মাসে আপনাদের কিন্তু বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যারা বি বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি শুভ ফল পেতে চলেছেন তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একটু আলো সাবধানে থাকতে হবে অর্থাৎ পার্টনার কিন্তু আপনার সাথে ধোকাবাজি করতে পারে এই জায়গাটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এই মাসে কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে বিশেষ করে যারা গার্মেন্টসের বিজনেস করছেন উলেন কোনো প্রোডাক্টের বিজনেস করছেন পাশাপাশি এই মাসে যারা ফটোগ্রাফির কোনো বিজনেস করছেন যারা হার্ডওয়্যারের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপর আসি আপনাদের এডুকেশান সেক্টর কেমন যেতে চলেছে দেখুন এই মাসে এডুকেশান সেক্টরও কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে বিশেষ করে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও বেশি শুভ হতে চলেছে যারা কম্পিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে তবে এই মাসে আপনাদের রাগ জেদ এগুলো বৃদ্ধি পাবে এবং যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি আপনাদেরকে হতে পারেন অর্থাৎ এমন কিছু রাগের বসে কাউকে কিছু বলে ফেললেন যেখান থেকে কিন্তু তার সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটলো এবং সেখান থেকে শত্রুতা তৈরি হয়ে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন এই মাসে যারা গাড়ি কিনতে চান নিজস্ব বাসভবন তৈরি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এবং এই মাসে আপনারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো জায়গা কিন্তু আপনারা কিনতে চলেছেন বা এই সমস্ত জায়গায় যারা বিজনেস করছেন তারা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন এই মাসে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা একটু হলেও সাবধানে থাকুন অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসতে পারে তবে মাসের শেষের দিকে এই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এটা কিন্তু বলা যেতে পারে পাশাপাশি যারা প্রেমকে বিবাহের রূপদান দিতে চাইছেন তারা কিন্তু নির্দৃতি দিতে পারেন এবং এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু প্রেমে পড়তে চলেছেন যারা একাকি রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে এই জায়গাগুলো কিন্তু রয়েছে তবে যারা প্রেম সম্পর্কে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলো প্রবলেম আসতে চলেছে এই মাসে আপনারা সন্তান প্রাপ্তি কিন্তু করতে চলেছেন অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের জীবনে কিন্তু সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা কিন্তু রয়েছে এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর বা মতবিরোধ কিন্তু আসতে পারে এই জায়গাটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এবং এমন কিছু কথা বলবেন না যেখান থেকে আপনার জীবন সাথী হার্ট হয় শুধু তাই নয় এই মাসে কিন্তু আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যেখান থেকে কিন্তু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা বাইক চালান যারা গাড়ি চালান তারা কিন্তু সাবধানে চলাফেরা করুন এই মাসে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা রক্তপাত এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু হলেও ভুগতে হতে পারে অর্থাৎ হাই ব্লাড প্রেশার সুগার থাইরয়েড এছাড়াও সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া বা হাড়ে চোট আঘাত লাগা এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং দুর্ঘটনার কিন্তু যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনারা এই মাসে অন্তত সাবধানে থাকুন এই মাসে আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন অর্থাৎ আপনারা কিন্তু ট্যুরে যেতে চলেছেন যারা ভ্রমণ পিপাসু শুরু তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে ভ্রমণে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা কিন্তু একটু হলো সাবধানে চলাফেরা করুন এই মাসে আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে অর্থাৎ এই মাসে কিন্তু আয় যথেষ্ট পরিমাণে হবে তবে আয়ের পাশাপাশি ব্যয়ের জায়গাটাও কিন্তু রয়েছে অর্থাৎ একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনা এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ কিন্তু বেরিয়ে যাবে পাশাপাশি কিছু হাইলাইটেড প্রোডাক্ট কিনতে গিয়ে আপনারা কিন্তু লোনে পড়ে যেতে পারেন তাই এই মাসে লোন না নেওয়াটাই বেটার আমার মতে মনে হয় এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের নতুন নতুন কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে এটা বলা যেতে পারে তো ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির বেশিরভাগটাই ভালো রয়েছে ছোটোখাটো কিছু প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ